नमस्कार बंधुरा, दोलनेर रान्नाघरे आपनादेरके स्वागत जानाई। आज आमरा बानाबो भुट्टार चकली। भुट्टार दानाके तो पुड़िए बा भुट्टाके पुड़िए तो आमरा सबाई खाई। चलुन आज एई भुट्टार दाना दिए आमरा एकटा नतून रेसिपी बानाई, जेटा बयस्क एबं बाच्चादेरके खुबी भालो लागबे। बाच्चारा खेते गेले भुट्टार दाना अनेक समय गलाय आटके जाए, ताई एई भुट्टार चकली बानिए दिले ओरा खूब भालोभावेई खेते पारबे। तो ये भुट्टा चकली बनाते गेले की लागबे एवं केमन भावे बनाबो चलुन आमरा देखे नी। भुट्टा चकली बनाते गेले आमादेर की लागबे चलुन एबारे आमरा ओटा देखे नी। भुट्टार दानागुलोके आमी छाड़िए एकटा बाटिते रेखे नियेछि एवं धुए परिष्कार करे निये नियेछि। आदाके बेटे निते पारेन, कुचि करेओ निते पारेन। आमी ओटाके कुड़नि दिए कुड़े नियेछि। কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কেটে রেখেছি। সর্ষের তেল, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং ধনে পাতা কুচি নিয়ে নিয়েছি। তাহলে সবার প্রথমে আমাদেরকে এই ভুট্টার দানাগুলোকে পিষে নিতে হবে, বেটে নিতে হবে। তাহলে মিক্সিতে আমরা এটাকে বেটে নিচ্ছি। বসিয়ে দিয়েছি গরম হতে। এবার যতক্ষণ তাওয়াটা গরম হচ্ছে চলুন তাহলে আমরা এটা আমাদের বেটারটা তৈরি করে নিই। আমরা এটা বেটে নিয়েছি আর বেটে নিয়ে একটা মিক্সিং বাউলে নিয়ে নিয়েছি। এবার সব ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা নিয়ে নেব। এবার আমরা ঢাকাটা তুলে দেখে নেব যে ওটা নিচের থেকে ভাজা ভাজা হয়ে গেছে কিনা। হ্যাঁ দেখুন, নিচের থেকে সুন্দর হয়ে গেছে। এটা নিচেতেও চিটায়নি। এটাকে আমরা পাল্টে দেব। পাল্টে দিয়ে আরেকবার এটাকে আমরা দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দু তিন মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকাটা তুলে দেখে নেব এটা আমাদের হয়েছে কিনা। হ্যাঁ দেখুন কি সুন্দর এটা হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমরা একটু বাড়িয়ে দেব এবং এই বাড়ানো অবস্থা